আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আজকে ভীষণ মজার একটা ভাজির রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিকেন দিয়ে একটা ভাজি। খেতে অসাধারণ লাগে, আপনারা এটা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। ছোট থেকে বড় সবাই এটা খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে। চলুন তাহলে দেখে নেই আজকের ভীষণ মজার এই স্পেশাল ভাজিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। ভাজিটি বানানোর জন্য এখানে আমি 3 পিস চিকেন নিয়েছি। আমি এখানে লেগ পিসের উপরের যে অংশটা থাকে সেটা নিয়েছি এবং ভালো করে সেদ্ধ করে নিয়েছি পানি দিয়ে। তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে এরকম করে ছোট ছোট পিস করে ছিঁড়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এভাবে করে নিতে হবে। আপনারা চাইলে এখানে লেগ পিসও নিতে পারেন অথবা ব্রেস্ট পিসও নিতে পারেন। তো আমার কাছে এই পিসগুলো ছিল, সেজন্য আমি এগুলোই ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো সবগুলো পিসই এরকম করে ছোট ছোট একটু চিকন করে কেটে নিতে হবে। আমি করে নিলাম, বাকি দুইটাও এভাবে করে নিব। দেখেন আমি সবগুলো চিকেন এরকম ছোট পিস করে নিয়েছি। এখন সরাসরি রান্না করতে চলে আসলাম চুলায় ফ্র্যাং প্যান দিয়ে। ফ্র্যাং প্যান যখন গরম হয়ে যাবে তখন এতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে জিরা আর 3টা শুকনো মরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি। রসুন আর জিরা আর শুকনো মরিচ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর খেয়াল রাখবেন যেন এখানে পেঁয়াজগুলো একটু মিহি কুচি হয়। পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ভেজে নিলাম 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম আঁচে। পেঁয়াজ যখন নরম হয়ে কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে সামান্য একটু পানি দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে হলুদ, 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, লবণ দিয়ে দিচ্ছি 7 মতো, আদা আর রসুন একসাথে বাটা 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। তো এখন খুব ভালো করে আমি মিক্স করে নিব। আর পানিটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়, সেজন্য মশলাটা কষানো ভালো হবে, সেজন্য একটু পানি দিয়ে দিলে ভালো। তো 3 থেকে 4 মিনিট এর মতো আমি কষিয়ে নিলাম। দেখেন তেল উপরে ভেসে উঠেছে, তখন এখানে আমি চিকেনগুলো দিয়ে দিব, যেই চিকেনগুলো আমি আলাদা করে নিয়েছিলাম হাড় থেকে। সেই চিকেনগুলো দিয়ে এখন আমি এটা 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি আমি আলু কুচি। এখানে বড় সাইজের 3টা আলু আমি ভালো করে ছিলে এইরকম একদম কুচি করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে মিডিয়াম সাইজের 2টা গাজর কুচি আছে। সেমভাবে আমি কুচি করে নিয়েছি আলুর মতো করে। এখন আমি চিকেনের সাথে আলু আর গাজর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন, যেই সবজিগুলো আপনাদের পছন্দ অথবা বাচ্চারা পছন্দ করে, অথবা আপনাদের ঘরে হাতের কাছে যেই সবজিগুলো থাকে আপনারা সেটা দিয়েও এই চিকেনটা ভাজি করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। ভালো করে মিক্স করা হয়ে গেছে, এখন আমি এটা ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য রান্না করতে থাকবো। ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট পরে ফিরে আসলাম। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি দেইনি, এমনিতেই পানি উঠেছে, আর এখানে কিন্তু কোনো পানিও দিব না আমি। তো আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে 2টা টমেটো কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। তো অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চারা ভাজি খেতে পছন্দ করে না বা খেতে চায় না, তো আপনারা যদি চিকেন দিয়ে এভাবে ভাজি করে দেন তারা কিন্তু মজা করে খেয়ে নেবে। তা আবারও ঢেকে রান্না করতে থাকছি। ফিরে আসলাম 7 থেকে 8 মিনিট পরে। আমার ভাজিটা অলরেডি হয়ে গেছে, আর এখানে কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন আমি এক্সট্রা কোনো পানি দেইনি। পরে যে আমি টমেটো দিয়েছি, টমেটোটা গলে যেয়ে সেই পানিতেই কিন্তু পুরোটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। তো আমার রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে ফালি করে, আর দিয়ে দিলাম ধনিয়া পাতার কুচি। কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে, আর ধনিয়া পাতা তো সব কিছুতেই অনেক ভালো লাগে। এখন আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে তারপরে চুলা বন্ধ করে আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। আমার ভাজা হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি।
তৈরি হয়ে গেল ভীষণ মজার চিকেন আর সবজির এই স্পেশাল ভাজিটি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।